যেখানে স্বয়ং মহারাজ অনুমতি দিয়েছে সেখানেও তুমি বাধা দেওয়ার চেষ্টা করছো। একটাও কথা শুনতে চাই না আমি। আমার কথা স্পষ্ট করে শুনে রাখো কিরণমালা, এটা আমার সিদ্ধান্ত, অমৃত নগরীর যুবরাজের সিদ্ধান্ত। আর আমার সিদ্ধান্ত নিয়ে তোমার যদি এতই আপত্তি থাকে, রাজপ্রাসাদে রাজকুমারী মোহিনীর থাকা নিয়ে তোমার যদি এতই সমস্যা হয়, তাহলে তুমি কিছুদিনের জন্য অচিনপুরে নিজের পিতৃগৃহ থেকে ঘুরে আসতে পারো। কৃতজ্ঞতা স্বরূপ কুমারকে একটা উপহার দিয়েছে, তাই বলে কুমার কক্ষ ত্যাগ করে এই আংটি নিয়ে এমন মুগ্ধ হয়ে বসে থাকবে? তবে কি আমার কুমার মোহিনীর না না জি, কেন এমন ভাবছি? তুমি দেখছি রাজকুমারীর উপহার পেয়ে এতটাই মুগ্ধ হয়ে গেছো যে রাতে নিজের স্ত্রীর কক্ষে ফিরে আসার কথা একবারও মনে হলো না। কেন কুমার, এর আগে কি কখনো তুমি মনির আংটি দেখোনি? কি আছে এই আংটিতে যে তুমি এত মুগ্ধ হয়ে দেখছো? আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দতেও তোমার মতামত শুনে চলতে হবে নাকি আমায়? কুমার, তুমি আমার কোন মতামতটা শুনেছো? কাল সারাটা দিন সারাটা রাত সবার সামনে শুধু আমাকে অপমান করেছো কুমার। আমি তোমাকে অপমান করার মতো কিছুই বলি না। আর যদি সত্যি অপমানিত না হতে চাও তবে যাও এখান থেকে, যাও। আমি আমি এত রাতে এই উদ্যানে কি করছি? কিরণমালা নিশ্চয়ই কক্ষে আমার জন্য অপেক্ষা করছে। কিরণমালা, কিরণমালা, তোমার এত ঘুম পেয়েছিল যে আমার জন্য অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়লে। বেশ, ঘুমো, আমি আর তোমাকে বিরক্ত করব না। Thank you.
সবাইকে বন্দি করব। কিন্তু কুমার এখনো আসছে না কেন? তার তো এসে আমাদের নিয়ে যাওয়ার কথা। আমি দেখে আসছি কুমার কোথায়। শয়তান আয় না, দেখা আমাকে কোথায় কুমার। বসে থাকা সত্ত্বেও কুমার কিরণমালার ঘরে গেল কি করে? কেটে গেছে, আর মায়ার বশ কেটে গেছে নাগিনী। চেয়ে দেখো, কুমারের আংটির রং বদলে গিয়ে সাদা হয়ে গেছে, সাদা। এখনই তোমাকে আবার মায়া করতে হবে, তা না হলে তার ঘুম ভেঙে এসে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে কিরণমালার সঙ্গে কথা বলে তাহলে আমাদের ঘোর বিপদ। দয়া করো মায়া। রাজকুমারী মোহিনী আমাদের সবার সাথে সাক্ষাৎ করতে চায়। চলো 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 পাল্টাই।